हेलो गाइस वेलकम बैक टू माय चैनल और आमी चले तुम्हारे का जल झड़ बृष्टिते और तुम्हारा केमन आछो तुम्हारे ओदी के केमन बृष्टि होच्छे ना कि होच्छे आमाके कमेंट करे जानाओ। आमादेर एखाने भीषण बृष्टि होच्छे झड़ होच्छे देखो एतदिन जेई पुकुरटाके शुकनो देखछिले ओटा जलो हये गेछे और एखन এই মাত্র ঘুম থেকে উঠলাম সকাল থেকে আর ভিডিও করিনি আর এখন যাব পাশেই আমার মার মামা বাড়ি আছে ওদের বিশাল বড় জঙ্গল বিশাল বড় জঙ্গল সরি বাগান বিশাল বড় বাগান এমন কোনো ফল নেই ওখানে নেই ওখানে যাব এবং তোমাদেরকে দেখাবো কত রকমের একটা বাগানে ফল থাকতে পারে আর একটা স্পেশাল জিনিস দেখাবো যেটা আমাদের কারুর বাড়িতে নেই ওটা শুধুমাত্র মানে খুব গুটি কয়েক মানুষের বাড়িতে ওই গাছটা থাকে আমাদের কারুর বাড়িতে ওইটা নেই আর যদি তোমাদের কারুর বাড়িতে থাকে ওটা আমাকে কমেন্ট করে জানিও। চলো এখন রেডি হয়ে নেই যাওয়া যাক ওই জল ঝড়ে ওখানে বিশেষ করে আমাদেরকে ফোন করে বলল যে আয় তোদেরকে আম দেব আম নিয়ে যাবি আরও কী কী ফল নিতে ইচ্ছে নিয়ে যাবি এখন যাওয়া যাক গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন এসছি আমার মায়ের মামার বাড়ি একদমই পাশে প্রচুর জঙ্গল আর ভীষণ বাতাস হচ্ছে এখানে প্রচুর জঙ্গল আর যেহেতু কালকেই মানে কাল থেকেই শুরু হয়ে গেছে ঝড় আম সব পড়ে যাবে আমের বিশাল বড় বাগান আছে এই যে দেখো পুরো জঙ্গলময় এরিয়া এখানে চলো অনেক আম কুড়াবো শুনতে পাচ্ছি না শুধু জঙ্গলটা দেখো আর এখানে অনেক ধরনের গাছ আছে আর একটা গাছ অনেক আমরা ছোটবেলায় আসতাম কই সেই গাছটা কই আমলকি হরিতকি অনেক রকমের গাছ আছে একটা বড়াল গাছ আছে আমরা ওটাকে বড়াল বলি তোমরা কি বলো আমি ঠিক জানি না এই তো এই গাছটা আর এটা এটা লিচু গাছ হ্যাঁ কই কমলা লেবু কই হ্যাঁ এই যে আরেকটা জিনিস দেখো কমলা লেবু এটা এখন ছোট ছোট আছে এখানে যে কোন রকমের গাছ আমি চাইলেই পেতে পারি এত বড় বাগান পেয়ারা গাছ তো আছেই এটা আম্রপালি আর আমার দাদা দাদা দেখাচ্ছে একটু মুখটা দেখি এখন এসে গেছি মেন যেখানে আম নেব আমার দাদুর বাড়িতে এসো শুধু এখানকার এরিয়াটা জাস্ট দেখো কতটা সুন্দর প্রত্যেকটা গাছপালা খুবই সুন্দর এই দুটো আম পড়ে আছে আমরা গুরু চলে এসেছি ব্যাগ নিয়ে আমরা জঙ্গলে সোনাই বাগানের মালিককে তো আগে দেখাবে যে বাগানটা এত সুন্দর করে গড়ে তুলেছে তাকে তো আগে দরকার গেলি আর বারবা আছে হ্যাঁ বাগানের মালিক আবার কি রকম মনে হয় এটা কি গাছ গো এটা দেখো এটা দারুচিনি গাছ আর তেজপাতা গাছটা অন্যদিকে আছে অনেকেই জানো না এলাচ গাছ কোনটা এই দেখো এলাচ গাছ এই যে ফুল হয়েছে এটা দেখো পদ্ম কচু আর ওই সাইডে জঙ্গলে যেতে পাচ্ছি না কেন বলো তো বৃষ্টি হচ্ছে তো তাই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না
এই এসছি আমার দাদুর বাগানে। তোমরা দেখলে কত ফল হয়েছে, আরো অনেক হয়েছে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বলে জঙ্গলে যেতে পারছি না, ভেতরে ওগুলো যেতে পারছি না। আরো তোমাদেরকে বিভিন্ন ধরনের ফল দেখাতে পারো। ওখানে মুসম্বি হয়েছে, কমলা লেবু তো ওখানে গাছ দেখিয়েছি, আর লিচু, আরো অনেক কিছুই হয়েছে, পেয়ারা, লিচু, আখ ওখানে ভেতরে গেলে দেখাতে পারতাম। এখন এসো, আম আরো নেব, আর বিভিন্ন ভ্যারাইটির পেঁপে গাছও আছে। আরেকটা দেখাবো, এসো, গোলাপ জামুন। তোমাদের ওটা বাড়িতে আছে নাকি বা তোমাদের ওদিকে হয় নাকি আমি জানি না, দেখাবো এসো। অন্য রকমের একটা গাছ, ফল হয়েছে নাকি বলতে পারছি না। আয় গোলাপ জামুনটা দেখাবো, আয় কাঁঠালগুলো দেখাও, দেখিয়েছি এগুলো, চলো। এই দেখো এই গোলাপ জামুন গাছ, এখন হয়নি। আর একটা জিনিস দেখাচ্ছি এসো, এই জামরুলটা ভীষণ মিষ্টি, গাছ থেকে পেরে খাবার, প্রচুর জামরুল হয়েছে। নিচে দেখা, নিচে দেখা কত নষ্ট হয়েছে পড়ে, এখানে খাওয়ার মানুষ নেই, এত ফল আমরা এসছি খেতে, আমরা এসছি খেতে। কত বাতাবি, কত বাতাবি লেবু হয়েছে দেখো, এখন একটু ছোট আছে। আর এই পেঁপেটা দেখো, এর ভেতরে কিন্তু অরেঞ্জ কালার, এটা অন্য জাতের। দাদুর বাড়িতে এসছি, দাদু এখন এগুলো আমাদেরকে দেবে, আমাদের বাড়িতে নিয়ে যাব। খুলবে না, তুই জানো না, না তোমাকে এগুলো নিয়ে যাব। জামরুল, আম, আমগুলো একটু জুম করে দেখা। হ্যাঁ এটা করো, এটা কি আছে এর মধ্যে, এই দেখো ছাদের উপর এখানে বেল গাছ। এখন আমি ছাদে এসেছি, ওখান থেকে আরেকটা পেয়ারা গাছ দেখাচ্ছি, দেখো এটা সম্পূর্ণ অন্য জাতের, দেখো। আচ্ছা এটা খেলাম, বাদাম, কাজু বাদাম, হ্যাঁ হ্যাঁ পাতবো। আচ্ছা এটার মাথায় ওটাই তো কাজু বাদাম, এটার মাথায় যেটা ওটাই তো কাজু বাদাম, ভালো লাগছে কিন্তু রসটা। এখানে কি কাজু বাদাম হয়েছে? হ্যাঁ দিয়েছো কাজু বাদাম, এর ভেতরে হবে নাকি, ভালো লাগছে, সিরিয়াসলি ভালো লাগছে। আর এটা দেখো, এটা আমলকি গাছ, আর এদিকে দেখো বেল গাছ, এই মাত্র বাগান থেকে বাড়ি এলাম, আর ভীষণ বৃষ্টি চলে এসেছে, প্রায় ভিজেই গেছিলাম। কোনো রকম বাড়িতে এসে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো গাছপালা ফল কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকের মতো আসছি, আর তোমরা সবাই ভীষণ সাবধানে থাকবে।